হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। আজকে আবার আরেকটা তোমাদের সাথে দীঘা ব্লগ নিয়ে চলে আসলাম, দীঘার মানে সেকেন্ড ডে সেকেন্ড ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, লুচি তরকারি যে যার মতো খেয়েছে, কেউ ডিম টোস্ট, কেউ লুচি তরকারি, কেউ বয়েল এগ খেয়ে আমরা সিধা বেরিয়ে পড়েছি হচ্ছে উদয়পুর যাওয়ার জন্য। সো উদয়পুর যেতে গেলে আমাদের যেখানে হোটেল ছিল সেখান থেকে বেশি দূর না, মিনিট দশেকের রাস্তা। তো আমরা ওখান থেকে হোটেলের সামনে থেকেই একটা অটো পেয়ে গেলাম, অটোতে চলে গেলাম, অটোতে চেপে আমরা বেরিয়ে পড়েছি উদয়পুরের দিকে। তো যাচ্ছি এখন, দেখো উদয়পুরের রাস্তায় এগুলো সব কাজু গাছ, জানো তো কাজু গাছ, মানে ওখানে কাজু গাছ তোমরা মানে ভরে ভরে দেখতে পাবে, এত কাজু গাছ। তো ফাইনালি উদয়পুর এসে নেমে পড়েছি আমরা সবাই, আমাদের মতো আরও অনেকে এসছে, আরও অনেকে বলাটা ভুল, প্রচুর 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 লোক এসছে, প্রচুর ভিড় ছিল, এতই ভিড় ছিল। মানে আমাদের এবারে দীঘা গিয়ে আমরা বুঝতে পারলাম যে দীঘার ক্রেজটা কী, দীঘাতে কত লোক যেতে পারে, আর স্পেশালি গরমের ছুটির জন্য মানে ভরে 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 লোক গেছে। সো আমরা হাঁটছি 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 উদয়পুরের বিচের দিকে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম দীঘাতে তখন উদয়পুরের বিচটা পুরো অন্যরকম ছিল, আর এইবারে পুরো অন্যরকম, বিকজ ওদের একটা কোনো কনস্ট্রাকশন হচ্ছে ওখানে, যেখানে কিনা ওরা বলছে যে একটা ব্রিজ তৈরি করবে মানে একদম সমুদ্র মাঝ বরাবর। সো এখন পুরো অন্যরকম হয়ে গেছে, বোল্ডার ফেলে দিয়েছে চারিদিকে, দেখো অনেক কষ্ট করে আমাদেরকে আসতে হচ্ছে। তো আমি তো চলে এসেছি ছেলেকে নিয়ে, ওর বাবা আসছে কোনো রকমে, এক পা দু পা এদিক ওদিক করে কীভাবে আসবে বুঝতে পারছে না, স্টিল আসছে। আমি এদিকে ক্যামেরা করছি, ওদের আশাটাকে দেখছি কীভাবে আসছে, ওটাও লক্ষ্য রাখতে হচ্ছে, ছেলেটাকে এদিক ওদিক না ছেলেটা চলে যায়। আবার এদিকে ক্যামেরাও করছি, ভিডিও করছি। সো ফাইনালি সবাই আমরা পেয়ে চলে এসেছি বোল্ডারগুলো একদিকে, সেখানে এদিকে এসে এবারে একটা কোনো জায়গায় বসবো। বাট ফ্রেন্ডস কী বলবো, বসার কোনো জায়গা নেই, এত 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 ভিড়। তো আমরা চেয়ার নিয়ে বসে গেলাম, এদিকে ছেলে আমার কিছুতেই জলে নামবে না, অনেক চেষ্টা করছে, দেখো ওর বাবা ছেলে জলে নামার জন্য, বাট ও এতটাই ভয় পাচ্ছে কে নামবে না। আর এদিকে ওরা সবাই নেমে পড়েছে, আমি বসে আছি, বিকজ আমি জানতাম ও নামবে না, ও ভয় পাবে, এত জল দেখেনি কখনো এরকমভাবে, আর ও একটু জলে ভয়ও আছে। তো আমি জানতাম নামবে না, তাই জন্য আমি ওর বাবাকে বললাম তুমি এক কাজ করো, ওকে আমার পাশে বসিয়ে দিয়ে তুমিও যাও ওদের সাথে। তো ওকে অনেক কনভিন্স করার চেষ্টা করলো, বাট ও নামবে না, কিছুতেই নামবে না, তো নামবেই না। তো এখানে দেখো একটা জায়গায় বসে পড়েছি আমি, পাশে ছেলেও বসে আছে, ও দেখছে, এদিকে ওরা সবাই চলে গেছে ওখানে স্নান করতে, আমি এখানে বসে আছি একা একা বোর হচ্ছি। আমিও স্নান করি না সমুদ্রে, বিকজ আমারও একটু একটু জলে ভয় লাগে, একটু একটু না আমারও বেশ ভয় লাগে, তো আমারও ওই জন্য সমুদ্রতে কখনো স্নান করা হয় না সেভাবে। নামলাম, একটুখানি গা হয়ে গেলাম, চলে আসলাম, ঠিক আছে, বাট স্নান করা ওই ঢেউয়ের মাঝখানে গিয়ে লাফিয়ে পড়া, উফ আমি পারবো না, আমার ভীষণ ভয় লাগে। তো সেইটাই হয়তো আমার ছেলেও পেয়েছে ভয়, মানে ওই জায়গাটা ও পেয়েছে। এখন তো এমনিতেও ছোটো বলো, ওর তো এমনিতেও ভয় লাগবে যখন জল কমে গেছে। এখন দেখো তখন আমরা যখন এসেছিলাম তখন না জোয়ার ছিল, তো এত জল ছিল কে বসাও যাচ্ছিল না। ওই টেন্টগুলো এখন যেগুলো দেখছো, এখন এগুলো ওরা নতুন করে আবার টেন্টগুলো সামনের দিকে লাগাচ্ছে, এই যে এত দূর অবধি পুরো জল থই থই ছিল, একদম বসা যাচ্ছিল না। তো এখন আমরা অনেকটা সামনে এগিয়ে চলে এসেছি, আমি দেখো আমার পায়ের নতুন জুতো পেয়েছি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আমার জুতোটা দীঘাতে গিয়ে মানে আমার স্যান্ডেলটা দীঘাতে গিয়ে ছিঁড়ে গেছে, তো ওখান থেকে আমি আবার এই নতুন স্যান্ডেলটা কিনলাম। এখানে দেখো এখন অল্প জল, আমার ছেলে চলে এসছে খেলা করতে কাদা নিয়ে, ওর দিদি ভাইয়ের সাথে খেলা করছে, ওকে ওর সাথে এখানে এইটুকু জলে ও নামতে রাজি আছে, অসুবিধা নেই তাতে, কোনো প্রবলেম নেই, দেখো এখন সুন্দর খেলা করবে। জলটা নেমে গেছে, জলটা ছিল দেখছো ওই যে মানে একটা মানে ধাপ মতো আছে, ওই ধাপটার ওপর অবধি জল চলে যাচ্ছিলো, এতটাই জোয়ার ছিল। এখন অনেকক্ষণ আমরা যেহেতু বসে আছি জলের ভাটা হয়ে গেছে, তাই এখন আমরা মানে জল অনেকটা নিচের দিকে নেমে গেছে, তো সেই জন্য এখন সবাই খেলা করছে। এত দূর এখানে দাঁড়ানোই যাচ্ছিলো না, এতটাই জল ছিল, মানে বুঝতে পারছিলাম না কোনখানটা উঁচু কোনখানটা নিচু, মানে এরকমভাবে জল ছিল। এখন সবাই আবার এখানে খেলা করছে, এরা দৌড়াদৌড়ি করছে, অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করছে, আর কী খুঁজছে জানো, শামুক, দেখো শামুক পড়াবে দুজনে মিলে। এইবারে আমার ছেলে দৌড়াচ্ছে, সাহস করে বাবা ওকে নিয়ে গেল, দেখা যাক, দুজনে মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখানে এখন টেন্টগুলো লাগিয়ে দিচ্ছে সামনের দিকে, বিকজ এখন আর পিছন দিয়ে কেউ বসবে না, এতক্ষণ তো জল ছিল এখানে বসতে পারছিল না, সেই কারণে এখন একটা লোক যখন সামনে থেকে কেমন আমার দেখিনি চলে গেলো, আমি দেখিও নি, খেয়ালও করিনি, আমি এখন ভিডিওতে দেখছি জানো, আমি এখন দেখলাম ভিডিওটা যে আমার সামনে থেকে কেমন একটা খাবার নিয়ে চলে গেলো, আমি কিছু বললামও না। যাই হোক, দৌড়াদৌড়ি করছে সবাই, আর টেন্টগুলো সামনে লাগিয়ে দিচ্ছে কারণ এখন জলটা অনেকটাই নেমে গেছে, ভিতর দিকে চলে গেছে, তো এখন টেন্টটা এখানে সবাই সামনের দিকে বসবে।
আর এখানে ওরা ছাওয়া করে দেয় দোকানে দোকানে মাছ, এ দেখো টেবিলের মধ্যে নিয়ে মাছ বিক্রি করছে। যে মাছটা তুমি পছন্দ করবে সেই মাছটা ওরা ভেজে তোমাকে রেডি করে দেবে, ভেজে বলো বা কারি করে বলো যেরকমভাবে হোক সেটা এরকমভাবে রেডি করে দেবে। ফাইনালি আমি জলে নেমে পড়েছি, এখনও ছেলেকে ও বাবা দেখছে, তো আমি ফাইনালি জলে নেমে পড়লাম। নেমে একটু কেচ মারবো, আমি তো নাম স্নান করবো না। এদিকে শ্রুতি আর ওর মা তো অনেক দূরে চলে গেছে স্নান করতে, ওদের ভয় নেই বাবা, আমার ভীষণ ভয়। আমি এইটুকুই নামবো, আমি এইটুকুই এইটুকুই আসবো, বসবো একটুখানি জলের মধ্যে, কোনো রকম একটু হাত পা চোবাবো আর চলে যাবো, ব্যাস। সবাই আমাকে বলছে আসার জন্য, বাট আমি দাঁত কেলাচ্ছি, আমি তো নামবো না যাবো না, আমি শুধু হেসেই যাচ্ছি, আমি শুধু হেসে হেসে কাটিয়ে দিচ্ছি যে হ্যাঁ আসবো আসবো, সবাইকে আশ্বাস দিচ্ছি আসবো, বাট আমি যাবো না, এটাই আমার মনের মধ্যে ছিল কি আমি যাবো না। তো যাই হোক, আমি এখানে এইটুকু এসেছি, এখানে এসে এই তোমাদেরকে দেখাচ্ছি, চারিপাশটা ঘুরে দেখো, এই দেখো এই দেখো এই দেখো, সবাই স্নান করছে আর আমি শুধু ভিডিওই করছি, ভিডিওই করছি আর ভিডিওই করছি, আর আমার ভালোই লাগছে অবশ্য। সবাই স্নান করছে, আমি একা বেশ সুন্দর ভিডিও করছি, তো ঢেউগুলো পায়ে এসে এসে পড়ছে। এদিকে আমি আবার দেখছি আমার ছেলেও কোথায়, সেটাও নজর রাখতে হচ্ছে, যতই ওর বাবাকে থাকুক না কেন তবুও তো মা, মায়ের মন তো বোঝো বাচ্চাকে চোখে মানে দেখতে না পেলে অ্যাটলিস্ট দেখতে পাই যে হ্যাঁ এখানে আছে শান্তি, তো ওটাই খুঁজছি। এবারে আমি একটুখানি বসার চেষ্টা করছি, আমার মনে পড়ে গেল হাতে তো ঘড়ি আছে, জলের মধ্যে যদি ঘড়িটা আমার নষ্ট হয়ে যায়, কোনো রকমে বসলাম। যাই হোক দেখো, ফটো তোলারও চেষ্টা করছিলাম এরকমভাবে, আবার এটাও চিন্তা করছি ঘড়িটা যদি ঘুরে যায়, যদি নষ্ট হয়ে যায়, সব দিক চিন্তাভাবনা করে মাথার মধ্যে অনেক কিছু নিয়ে ওই দেখো দেখেও নিলাম একবার ঘড়িটা যে ঠিক আছে তো চলছে, তো সব কিছু নিয়েই মিলে মিশে যাই হোক এইভাবেই কাটলো আজকের দিনটা, খুবই ভালোভাবে কাটালাম। তো তোমরা এবারে বাকি ব্লগটা দেখতে থাকো, বাকি আবার পরে কোথায় কী করছি না করছি সেটাও তোমাদেরকে জানাচ্ছি। উদয়পুরের ব্যাপারটা পুরো তোমাদেরকে জানিয়ে দিলাম, পুরো ডেসক্রিপশন তোমাদেরকে দিলাম কেমনভাবে আসতে হয়। তোমরা যেখানেই থাকো না কেন, যে হোটেলে থাকো না কেন, তোমরা সেই হোটেল থেকে তোমরা যে কোনো একটা টোটো অটো ভাড়া করে উদয়পুরে চলে আসতে পারো, এবং উদয়পুরে এসে আমার মনে হয় স্নান করাটা ভালো, বিকজ উদয়পুরের বিচটা খুব ক্লিন আর মানে ওরকম নোংরা নোংরা ব্যাপারটা নেই। যেমন যেমন কি দীঘার বিচটা একটু ক্লামজি, একটু মানে খুব ভিড়ভাট্টা, কিন্তু উদয়পুরে একটু ফাঁকা ফাঁকা পাবে, এখানে স্নান করো মজা পাবে, বেশ ফাঁকা ফাঁকা আছে, আবার মাছ ভাজাও খেতে পারবে। আর এখানকার মাছগুলো যেগুলো বিক্রি করে সেগুলো মোটামুটি টাটকা, দেখে দিতে পারলে টাটকাই পাবে ভালো পাবে, আর যেগুলো তোমার দীঘার বিচের সন্ধ্যেবেলা বিক্রি করে ওগুলো একদমই ভালো না, ওগুলো একদম খাওয়া উচিত না। তো মাছ ভাজা খেতে হলে পরে এখানে চলে আসো, এখানে এসে সকালবেলা বসো, এসে পরে মাছ দেখে নাও, যারা মাছ চেনো তারা তো খুব ভালোভাবে মাছটা দেখে নিয়ে বুঝে নেবে কোনটা ভালো মাছ কোনটা খারাপ মাছ, নিয়ে ওদেরকে বলবে ওরা বানিয়ে নেবে ভালো মতো। এই পায়ের মধ্যে জল এসে লাগবে, ও অসম, চেয়ারে বসে থাকবো, পায়ে এসে জল লাগবে আর সাথে মাছ দাঁড়িয়ে। তো যাই হোক, আমি আর বকবক করছি না, এখন এইদিকে ছেলেরা ওরা ইয়ে করাচ্ছে, ছেলে আছে বাবা সাবক করাচ্ছে, তো আমি এখানে বকবকটা শেষ করলাম, তোমরা দেখতে থাকো, আবার পরে বকবক করছি তোমাদের সাথে, আবার পরে কোথায় কী করলাম না করলাম সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো উদয়পুর থেকে ফিরে হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা খেয়ে দিয়ে দেখো একটুখানি নদীগা সি বিচের সামনে এসেছি, এখানে দেখো দূরে দেখা যাচ্ছে টাইকন্ডো ক্লাস হচ্ছে, ক্যারাটে ক্লাস, প্রচুর স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট, জানি না কেন এখানে করাচ্ছে, কোনো স্পেশাল কিছু আছে কিনা বা কিছুর জন্য জানি না কেন, বাট দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিলো, মানে সমুদ্র মানে পাড়ে এরকম বেশ ক্যারাটে ক্লাস হচ্ছে, যারা করছে তারাও বেশ ভালোভাবে উপভোগ করছে, আমরাও বেশ ভালো লাগলো দেখতে। তো ফাইনালি এখন যাচ্ছি আমরা খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে, হয়তো একটু শোবো, ঘুমাবো না একটু শোবো, তো গিয়ে একটু শুয়ে পড়বো, অনেক টায়ার্ড আজকে সকাল থেকে সেই বেরিয়েছি, তারপরে এই এসে আবার স্নান ধান করে আবার খেতে বেরিয়েছিলাম, কারণ হোটেলে খাবার চেয়েছিলাম বাট হোটেলে খাবার না, মানে যেহেতু সকালবেলা আমরা বেরিয়ে গেছি অর্ডার দিইনি তো ওরা রাখেনি, মানে লিমিটেড খাবার ছিল, মানে ওরা রাখে না এখন অবধি, সেইভাবে হোটেলে খাবার দাবারটা একদম ফুল পেজে চালু করেনি, তো যারা অর্ডার দিচ্ছে তাদের জন্যই রাখছে, আদারওয়াইজ এমনি ফুরিয়ে যাচ্ছে। আমার চোখ মুখের অবস্থা দেখো কেমন হয়ে গেছে, প্রচণ্ড ক্লান্ত টায়ার্ড, তো দৌড়ে দৌড়ে গেলাম নিয়ে শুয়ে পড়লাম। এটা হচ্ছে নেক্সট দিন আমরা যেদিনকে ফিরবো সেদিনকে দুপুরবেলা, আমাদের বিকালবেলা ট্রেন ছিল 6:30 সময়, তো সকাল থেকে আমরা কেউ বেরোয়নি রোদ গরমের মধ্যে, একেবারে দুপুরবেলা হোটেলেই খাওয়া দাওয়া করেছি, সুইমিং পুলে ছিলাম সকাল থেকে, ঘুম থেকে উঠে সবাই যে যার মতো ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম সুইমিং পুলে,
সুইমিং পুলে স্নান টান করে লাফালাফি করে মজা করে আমরা দুপুরবেলা হোটেলে খেয়ে দিয়ে ওখানে আমরা লাগেজ রেখে চেক আউট করে বেরিয়ে গেছিলাম জৌসাগরে দেখার জন্য। জৌসাগর হচ্ছে একটা পার্ক দীঘাতে নতুন খুলেছে একদম, এটা হচ্ছে তোমার পিকনিক স্পটের ওই মানে পিছন দিকটাতে। পার্কটা বিশাল বড়, আমরা ঘুরে শেষ করতে পারিনি, আমরা যেটুকুনি ঘুরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। বিকজ প্রচুর রোদ গরম ছিল সেদিনকে, আর আমরা দীঘাতে ছিলাম হচ্ছে মানে ফুল ডে বলতে পারো, দুদিন আর একদিন হাফ, মানে আমরা গেছিলাম মানডে, তো মানডে টিউসডে ফুল ছিলাম আর ওয়েনেসডে আমরা টিল 6 PM ছিলাম, বিকালবেলা 6টা অবধি ছিলাম। তো মানে সোম মঙ্গলবারে যা গরম ছিল তার তুলনায় বুধবার দিনকে অস্বাভাবিক গরম ছিল, মানে তোমাদেরকে বলে বোঝা যাবে না এত গরম ছিল, চ্যাপচ্যাপানি গরম, মানে ঘাম হচ্ছে না কিন্তু খুব গরম এরকম। আর আমরা যখন ট্রেনে উঠেছি মানে ট্রেন স্টেশনে গিয়ে পৌঁছেছি ট্রেন ধরে বলে, সেই সময়তেই একদম মানে হুহু করে বৃষ্টি হচ্ছিলো, তো তার জন্য সারাদিন গরমটা ছিল বলে আমরা সেইভাবে জৌসাগরটা ঘুরতে পারিনি। দেখলে তো ছেলে কেমন একটা ট্র্যাক্টরে উঠে আবার ওটা চালিয়ে, ট্র্যাক্টর না সরি ওটা হচ্ছে এক্সকাভেটর, ও এক্সকাভেটর যা আমি জানতাম না ওটা, ও বলে বলে আমি ওকে জানতে পারলাম, ওখানে উঠে বসে চালিয়ে দেখে নিল। এটা একটা সাবমেরিন টাইপের করেছে, ওটা তো দেখতে যাচ্ছে, সব দেখতে হবে ওকে গিয়ে পরে, যা দেখবে কেউ সেটাই ওকে দেখতে হবে। তো এখন এখানেই আমরা একটু ঘুরুঘুরু করবো এদিক ওদিক সেদিক যেদিকে যতটা পারবো, কেন প্রচুর গরম প্রচুর গরম, আর ক্লান্ত হয়ে আছি, কেননা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু তো ঘুমটা লাগে বলো, ঘুরতে গেলে বাড়িতে থাকলে পরে ঘুমাই না, বাট ঘুরতে গেলে পরে ওই মানে ঘোরার আমেজে মনে হয় যেন একটু ঘুমাই একটু ঘুমাই একটু ঘুমাই এরকম। তো আর এরা দুজন তো ঘুমিয়েই পড়েছিল, একটা জায়গা পেয়েছিল ঠান্ডা হাওয়া, ওখানটা পুরো একদম ছাওয়া ছিল, এরা দুজনকে ঘুমিয়ে পড়েছিল আর আমরা বাচ্চাদেরকে নিয়ে এদিক ওদিক সামলাচ্ছিলাম। তো বোটিং করার ব্যবস্থা ছিল এখানে, সব বলছিল বোটিং করবে কিন্তু আমাদের আর কারো বড়দের আর কারোরই ক্ষমতা ছিল না বোটিং করার মতো, তো সেই জন্য আর বোটিংয়ের ওদিকে তাকাইনি আমরা, কোনো রকমের ভুলিয়ে ভালিয়ে ওখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে। তো বাকি ঢেউসাগরে কী আছে না আছে দেখতে থাকো, এত আর বলছি না, তোমরা সবাই দেখলেই বুঝতে পেরে যাবে কী আছে না আছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও করে, মানে ভিডিওটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো তো দেখে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবার। ওকে, আর বেশি বকবক করলাম না, বিকজ একই কথা কতবার তোমাদেরকে বলবো বলো, আর এখানে তো বলার কিছু নেই তোমাদের, তো মানে বলে বোঝানোর তো কিছু নেই, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি কী ভিডিও করেছি না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্লিজ জানিও আমাকে আমার ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা যদি কেউ কখনো দীঘা যাও তাহলে অবশ্যই ঢেউসাগরে কিন্তু ঘুরে এসো, ঢেউসাগরটা কিন্তু খুবই সুন্দর, একটু টাইম নিয়ে ঘুরতে হবে, অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু ঢেউসাগরটা, সেই জন্য একটু টাইম নিয়ে ঘুরতে হবে। সবাই এখানে দেখো থকে বসে গেছে রামবাবু আর পাচ্ছে না। তো চলো তাহলে আমি বকবকানি শেষ করলাম, তোমরা দেখতে থাকো আর জানিও। We'll be right back.
তো ব্লগটা কেমন লাগলো আমার সাথে শেয়ার করো অবশ্যই। আর তাহলে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দীঘা ব্লগ আমার শেষ। দুদিন আমি দীঘাতে কী করেছি না করেছি, সরি আড়াই দিন কী করেছি না করেছি, ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, চলো টাটা বাই।